ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম। আপনারা হয়তো প্রত্যেকে দেখেছেন যে বিএড ভার্সেস ডিএলএড মামলার কী রায় এসেছে আজকে, কী তথ্য উঠে এসেছে সুপ্রিম কোর্ট থেকে। এবার প্রশ্ন অনেকের কাছে যে বিএড চাকরিরত শিক্ষকদের ভবিষ্যৎ কী এবং মামলার রায় কবে থেকে কার্যকরী হবে, এটা অনেকেই প্রশ্ন উত্তর খুঁজে বেড়াচ্ছেন। এর কিন্তু বলে রাখি সঠিক উত্তর কিন্তু কোনো নেই, এখনও অবধি নেই, এবং কি হবে তা না তা কিন্তু বলা মুশকিল এখনও। তবে এটা কনফার্ম যে বিএডরা কিন্তু প্রাইমারি থেকে বাদ, রাইট টু এডুকেশন পলিসির আন্ডারে বিএডরা কিন্তু প্রাইমারি থেকে বাদ। এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে সমস্ত শিক্ষকরা কর্মরত অবস্থায় রয়েছেন বিএড ডিগ্রিধারী, তারা তাদের চাকরি এখন কীভাবে কী হবে না হবে, তো এটা নিয়ে বলার পরেই বলা হয় যে এটা তাদের কাছে কোনো কেস ফাইল এটা নিয়ে নেই, তারা এটা নিয়ে ভাবছেন না এবং তারা এই ব্যাপারটায় তারা জোর দিচ্ছেন না যে তারা এমপ্লয়মেন্ট নিয়ে। তারা বারবার করে বলছেন রাইট টু এডুকেশনের কথা, তারা বারবার করে বলছেন যে কোয়ালিটি এডুকেশনের কথা, সেখানে কিন্তু বিএডরা পিছিয়ে পড়ছেন। এবং এই যেটা এই রাইটটি কবে থেকে লাগু হবে সেটা সম্ভাবনা কিন্তু রয়েছে, 2018 থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 18 থেকে হলে কিন্তু মহাসংকটে রয়েছেন বলবো চাকরি প্রার্থীরা, তবে এই ব্যাপারে বলা মুশকিল যতক্ষণ না কনফার্মেশন কিছু পাওয়া যাচ্ছে, তবে এটা অনুমান করা মাত্র। তবে এই যাই হোক না কেন এবং পরবর্তী নিয়োগে বিএডরা অংশগ্রহণ করতে পারছেন না এটা যেমন কনফার্ম, তবে এই চাকরি প্রার্থীদের কী হবে এটা কিন্তু ভবিষ্যৎ খুবই অনিশ্চিত এবং তারা কিন্তু একটু হলো তারা কিন্তু সমস্যায় রয়েছেন যে কবে থেকে লাগু হবে। অনেকেই প্রশ্ন করছেন 16,500 বিএড শিক্ষকদের ভবিষ্যৎ কী রয়েছে, এটাই তার মধ্যে পড়ছে। যদি 18 থেকে লাগু হয় তাহলে কিন্তু বলবো এই শিক্ষকরা মানে যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন, এবং দেখা যাক কবে থেকে লাগু হয় বা কবে থেকে আপডেট আসে। পরবর্তী যখন এটা বলে দেওয়া হয় যে মামলাটা তুলে নেওয়ার জন্য, তখন কিন্তু ডিএলএডের তরফ থেকে বলা হয় তুলে নেওয়া যাবে না, এটা তুলে নিলে আবার কিন্তু ফাইল করা হবে এখানে। তো সেটা আপাতত বলতে পারে ম্যাটারটা কিন্তু এখানে ডিসমিস করে দেওয়া হয়েছে, প্রত্যেকে দেখেছেন যে ডিসপোজ করে দেওয়া ম্যাটারটা হয়েছে এখানে, যেহেতু অর্ণব ঘোষের মামলা এটি ছিল কিন্তু ক্ল্যারিফিকেশন মামলা এবং এই মামলা কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে। তবে এখানে কিন্তু পরিষ্কার নয় যে কবে থেকে লাগু হচ্ছে এবং চাকরিরত মানে কর্মরত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে। তবে 20-22 যারা ইন্টারভিউ দিয়েছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাই থেকে গেল বলতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে বলতে পারা যায়। তবে দেখা যাক, এখন দেখার বিষয় সেই ইন্টারভিউ যারা দিয়েছেন এবং যারা চাকরি করছেন বিএডধারী তারা তাদের ভবিষ্যৎ কোন দিকে যায় তারা দেখার বিষয়। অবশ্যই কোনো আপডেট পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকে বলবো এটুকুই, এবং প্রত্যেকে দেখুন এটা বলা মানে যে আমি বিএড পক্ষ বা আমি ডিএলএড পক্ষ এটা কিন্তু নই, যে রায় এসেছে বা যে কোর্টে মীমাংসা হচ্ছে সেটা নিয়েই বলার কথা এখানে, সেটা নিয়েই কথা, কোনো কারো পক্ষে নয়। পক্ষে মনে হতে পারে শুনে যে এর পক্ষে ওর পক্ষে মনে হতে পারে, আপাতত দৃষ্টিতে মনে হলেও কিন্তু কোনো পক্ষেরও কথা নয় এখানে। যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লিয়ার নয় আমাদের কাছে যে চাকরি প্রার্থীদের কাছে কী মানে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কী হবে, কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে কী হবে এবং আপকামিংয়ে যে হবে না বিএডরা এলিজিবেল না সেটা কিন্তু পরিষ্কার এখানে। তবে 2022-এ যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছেন যখন এই নোটিফিকেশানটি আসে তখন কিন্তু আমার রায় আসেনি, তাহলে সেক্ষেত্রে এনাদের বলছেন যে সুযোগ দেওয়ার জন্য এবং সেটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হলো এখানে। তবে প্রশ্ন থেকে গেল একটা জায়গা, সেটা হচ্ছে যে কী হবে আগেরগুলোর মানে প্রসপেক্টিভ হলে তো কোনো সমস্যা নেই, আপকামিং সমস্ত জায়গা থেকে বিএডরা বাদ, এবং যদি রেট্রোস্পেক্টিভ হয় তাহলে দেখতে হবে কবে থেকে হচ্ছে এটা, এবং অবশ্যই সেটার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, অবশ্যই শেয়ার করব কোনো আপডেট পেলে। এখন বলবো কোনো আপডেট নেই এটা নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ, এটুকুই আজকের মতো।